পরপর তিনবার ন্যাকের বিচারে এ গ্রেড, যা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নজিরবিহীন বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। গোবরডাঙ্গা হিন্দু কলেজের এই সাফল্যে খুশি পড়ুয়া থেকে অধ্যাপক অধ্যাপিকারা। গোবরডাঙ্গা হিন্দু কলেজে স্টুডেন্ট হয়ে আমরা খুবই গর্বিত। আমরা এই কলেজে পড়ে আমাদের এতটাই আমরা আনন্দিত হয়েছি যে আমাদের কলেজ পরপর তিনবার এ গ্রেড পেয়েছে। এবং শুধু জেলার ক্ষেত্রে দেখলে চলবে না, এটা রাজ্যের ক্ষেত্রেও যদি আমরা দেখি আমাদের কলেজ সব থেকে এগিয়ে আছে এবং পরিকাঠামোর দিক থেকে দেখতে গেলে অনেক এগিয়ে। এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও উন্নয়ন হবে এবং এখনও যে পরিস্থিতিতে কলেজ দাঁড়িয়ে আছে অন্য কলেজের তুলনায় অনেক অনেক এগিয়ে আছে আমাদের কলেজ। এবং ইউজিসি আমাদের কলেজকে প্রচুর সহায়তা করে এবং ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি সাধন হচ্ছে আমাদের কলেজে। এতে খুশি? আমরা প্রচণ্ড খুশি। আমরা প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক স্টুডেন্ট আমরা খুবই উৎফুল্লিত। নাম? মৌমিতা মজুমদার। কোন ক্লাস? দেখুন, আমরা প্রথমেই বলি, স্টুডেন্ট আমাদের এলাকার যত শিক্ষা অনুরাগী এবং আমাদের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের সর্বোপরি যে ম্যানেজিং কমিটি মেম্বাররা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা তিনটে সাইকেলে, ব্যাক টু ব্যাক তিনবার তিনটে সাইকেলে এ পেয়েছি। এটা আজকে আমাদের একটা বিশাল গর্বের বিষয়। আমরা সত্যিই গর্বিত অনুভব করছি, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এডেড কলেজে আমরাই প্রথম কলেজ যারা পরপর তিনটে সার্কেলে ন্যাকের এ গ্রেডে উন্নতি লাভ করেছি। আমরা আশা করি এটা আমাদের আরও বেশি ভালো হবে, আমরা এই প্লাসের জন্য পরবর্তীতে আরও লাভাবো। তার জন্যে তারা যা গাইডলাইন দিয়েছেন, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় যেভাবে আমাদের গাইড করেছেন, আমরা সেইভাবে পরবর্তীতে আরও এগিয়ে। আমরা আমাদের এক্সপেক্টেশন একটু বেশিই ছিল, সেহেতু আমরা এতে একটু খুশি নই, কারণ আমরা পরপর দুবার এ পেয়েছি। এবার আমাদের ইচ্ছা ছিল যে আমরা এ প্লাস পেয়ে তিন নম্বর সার্কেলটা কমপ্লিট করবো, সেটা একটুখানি আমরা হতদম। তবে আশা করি আমরা পরের বছর এটা, পরের ন্যাক ভিজিটে এটা অ্যাচিভ করে নেব। আপনার নাম? আমি দিব্যেন্দু বড়াল, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এক নজরে দেখে নেওয়া যাক গোবরডাঙ্গা হিন্দু কলেজের ইতিহাস। তথ্য ঘেঁটে দেখা যায়, 1947 সালের 27 নভেম্বর অধুনা বাংলাদেশের দৌলতপুর হিন্দু একাডেমির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গোবরডাঙ্গা হিন্দু কলেজ। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার খাটুরায় প্রতিষ্ঠিত হয় এই কলেজ। তৎকালীন সময়ে 105 জন ছাত্র এবং 4 জন পূর্ণ সময় শিক্ষক নিয়ে পথ চলা শুরু। সেখানে ইংরেজি, বাংলা, সংস্কৃত, ইতিহাস, যুক্তিবিদ্যা, নাগরিক বিজ্ঞান ও অর্থনীতির উপাদান, গণিত, বাণিজ্য, রসায়ন, পদার্থবিদ্যা, জীবন বিজ্ঞান থেকে আইএসসি বিভাগ পর্যন্ত পঠন পাঠন চলত। ধীরে ধীরে অগ্রগতি ঘটে এই কলেজের। শিক্ষক নীরেন বন্দ্যোপাধ্যায়, শচীন্দ্র মোহন মুখোপাধ্যায় এবং অম্বলনাথ ঘোষালের হাত ধরে 1956 সালে এনসিসি চালু হয়। পরে 2 বছরে ধাপে ধাপে বাংলা অনার্স ও বিএড বিভাগের পাঠ্যক্রম শুরু হয় এবং 1998 সালে ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগ অন্তর্ভুক্ত হয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি কলেজকে, দ্রুত গতিতে পেয়েছে সাফল্য। কলেজ সূত্রে জানা যায়, 2005 ও 2016 সালে এ গ্রেড পেয়েছিল গোবরডাঙ্গা হিন্দু কলেজ। দীর্ঘদিন পর 2024 সালে ফের ন্যাকের পর্যবেক্ষণ হয়। এবারও ন্যাকের বিচারে এ গ্রেডের মুকুট জুড়ল কলেজের সাফল্যের চূড়ায়। কলেজ সূত্রে আরো জানা যায়, বর্তমানে প্রায় 12,000 শিক্ষার্থী কলেজে পঠন পাঠনের সঙ্গে যুক্ত। কলেজে মোট 2টি স্নাতক বিভাগ, 3টি স্নাতকোত্তর বিভাগ রয়েছে। এছাড়াও রয়েছে বিএড বিভাগ, শিক্ষা বিজ্ঞানের গবেষণার ব্যবস্থাও রয়েছে এখানে। দূর থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক স্টেলের ব্যবস্থা, পৃথক বিভাগীয় গ্রন্থাগার সহ কেন্দ্রীয় গ্রন্থাগার এবং সংগ্রহশালা রয়েছে কলেজে। এছাড়াও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দূরশিক্ষার মাধ্যমে পড়ার ব্যবস্থাও আছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ মণ্ডল বলেন, গোবরডাঙ্গা হিন্দু কলেজ 2024 সালে ন্যাকের মূল্যায়নে 3.21 নম্বর পেয়ে এ গ্রেড লাভ করেছে। পরপর তিনবার এ গ্রেড পাওয়ার কৃতিত্ব উত্তর চব্বিশ পরগনা জেলায় অনুমোদিত কলেজগুলির মধ্যে একমাত্র এই কলেজেরই। এই সাফল্যের পেছনে রয়েছে কলেজের সঙ্গে যুক্ত সকলের নিরলস প্রচেষ্টা। গোবরডাঙ্গা হিন্দু কলেজ 1947 সালের 27 নভেম্বর এই মফস্বল শহরে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত কলেজ সুনামের সঙ্গেই এগিয়ে চলেছে, এইটা শুধু আমার কথা নয়, এটা এতদ অঞ্চলের মানুষের মুখে মুখেই এই প্রচারটা হয়। আমাদের মিশন ভিশনে বলা আছে যে এই অঞ্চলের পিছিয়ে পড়া শ্রেণীর প্রত্যেককেই শিক্ষার আলোকে আলোকিত করতে হবে, উচ্চ শিক্ষার আলোকে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, পাশাপাশি আধুনিক শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দিতে হবে, সেটাও আমাদের একটা লক্ষ্য। আর সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রচনা করা হচ্ছে আমাদের আর একটা লক্ষ্য। এই লক্ষ্যগুলো সামনে নিয়ে গোবরডাঙ্গা হিন্দু কলেজ প্রথম থেকেই সুনামের সঙ্গেই এগিয়ে চলেছে। বিগত বছর দশেক এই উন্নয়নের ধারা আরও গতিপ্রাপ্ত হয়েছে। আমাদের এখানে সবসময় 11-12 হাজার স্টুডেন্ট থাকে, তাদের সার্বিক সহযোগিতা, ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, 150-এর উপরে শিক্ষক শিক্ষিকা, তাদের পরিপূর্ণ সহযোগিতা, তাদের প্রচেষ্টা, উদ্যম, সদিচ্ছা, তাদের ডেডিকেশন, 70-এর উপরে আমাদের শিক্ষাকর্মী আছেন, তারাও নিরলস পরিশ্রম করেছেন, গভর্নিং বডির যারা আমাদের মাননীয় সদস্য আছেন তাদেরও দ্বিধাহীন একেবারে অকপট সম্মতি সমস্ত কাজে আমাদের দিয়ে রেখেছেন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্রী শঙ্কর দত্ত মহাশয় যে কোনো কাজে আমাদেরকে উৎসাহিত করেন এবং পরিপূর্ণ স্বাধীনতার সঙ্গে আমাদের কাজ করার সুযোগ করে দেন। সব মিলিয়ে আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আর যখন ন্যাকের অ্যাসেসমেন্ট আসে তখন একটু আলাদা প্রস্তুতি নিতে হয়, অনেকটাই আলাদা প্রস্তুতি নিতে হয়। সেক্ষেত্রেও সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদের পরিপূর্ণ সহযোগিতায় আমরা এটা করতে পারি। ন্যাকের প্রস্তুতি হিসাবে আমাদের গত 1 বছর ধারাবাহিকভাবে আমরা এই প্রস্তুতি নিয়ে গেছি এবং পরপর 3 বার সাফল্য এবং ক্রমোন্নতি। প্রথমবার অন্য পদ্ধতিতে হয়েছিল, এ গ্রেড পাওয়া গেল, দ্বিতীয়বার 2016 সালে এই পদ্ধতিতেই হয়েছিল, তখন আমরা 3000-এর কাছাকাছি স্কোর করেছিলাম, 3000-এর একটু বেশি, 3000-ই যদিও এ গ্রেড পাওয়া যায়। আর এবারে আমরা পেয়েছি 3207, প্রায় 200 স্কোর বেশি করেছি। সেই 200 স্কোর বেশি করার লক্ষ্যে আমরা এগিয়েছি, শুধু না, আরও একটু বেশি করার লক্ষ্যে আমরা এগিয়েছিলাম। যাই হোক, সেটা নির্ভর করে ভিজিটিং টিমের উপরে। আমরা এই 3207 স্কোর করেছি, 3250-এ যদিও আরেকটু ভালো গ্রেড হতে পারত, সেটা আমাদের ভিজিটিং টিম যা করেছে মেনে নিতে হবে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমরা, কিন্তু সেই চ্যালেঞ্জ গৃহীত হয়নি। পরপর 3 বার এ গ্রেড পাওয়া, এটা একটা সত্যি কৃতিত্বের ব্যাপার। আমি বললে সাধারণত যেটা মনে হবে যে নিজেদের কৃতিত্ব নিজেরাই জাহির করছে, এরকম নয়। সারা জেলায় তো নেই, পশ্চিমবঙ্গেও খুব কম সংখ্যক কলেজ আছে যারা পরপর 3 বার এ গ্রেড পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। একটা কৃতিত্ব অর্জন করা যায়, কিন্তু সেটা ধারাবাহিকভাবে ধরে রাখা সেটাও অনেকটা কঠিন। সব মিলিয়ে এই সাফল্যের জন্য আমাদের সমস্ত ছাত্রছাত্রী যেমন খুশি, আমাদের অঞ্চলের বৃহৎ অঞ্চলের মানুষও খুশি, আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি সকলেই খুশি। এই খুশি আমরা সকলে মিলে ভাগ করে নিয়ে আরও এগিয়ে যেতে চাই। প্রাক্তন হিসেবে গর্বের কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজ, তার টোটাল পরিকাঠামো আমি নিজে গেছি, দেখেছি, এবং সবটাই দেখে এ গ্রেড পাওয়াটা তো অবশ্যই গর্বের, এবং পরপর 3 বার আমাদের জেলাতে একমাত্র নজির পরপর 3 বার এ গ্রেড পাওয়া, সেটা খুবই আনন্দের, খুবই গর্বের। এবং আমার বর্তমান স্কুলের সমস্ত ছেলেমেয়েরাই প্রায় এখন গোবরডাঙ্গা কলেজে পড়ে, তাদের পড়াশুনোর যে মান উন্নয়ন ঘটছে
পরিকাঠামো উন্নত ঘটছে, একজন শিক্ষক হিসেবে সেটাও একটা বড় গর্ব। তবে সব মিলিয়ে একটা আক্ষেপ থেকে গেছে, এবার আমরা সমস্ত পরিকাঠামো দেখে ভেবেছিলাম এটা এ প্লাস বোধ হয় পাওয়া যেত, এ প্লাস পাওয়া গেলে আরও আরও অনেক ভালো লাগে। তবুও পরপর তিনবার এ গ্রেড পেয়ে জেলায় নজির সৃষ্টি করা, এটা আমাদের কাছে অনেক অনেক ভালো। আপনার নাম? গভীর ইসলাম, প্রধান শিক্ষক চাঁদপাড়া মানি। এই সাফল্যের জন্য তিন তিনবার এ গ্রেড পেয়েছে আমি আনন্দিত, এবং বলবো স্বাধীনতার পরে গোবরডাঙ্গা কলেজে যত স্টুডেন্ট আছে তারা কিন্তু বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে আছেন এবং তারা সেখানে এস্টাবলিশড হয়েছে। এবং সকলের উদ্দেশ্যে বলবো, এবং রাজ্য জেলা যেখানে যে আছে সকলকেই বলবো যে স্বাধীনতার পরে এই যে তিন তিনবার এ গ্রেড পাওয়া, এর জন্যে আমরা সকলে মিলে আনন্দিত, যারা আমরা বাইরে বিশ্বের যে সমস্ত ছেলেপেলেরা আমাদের গোবরডাঙ্গা কলেজ থেকে পড়েছে সকলকে বলবো যে সকলে যাতে এইটাকে আরও সুন্দরভাবে নেয়, এবং যাতে আমাদের এই জিনিসটা আরও আমরা সাফল্যের দিকে এগোতে পারি সেই চেষ্টা আমরা সকলে মিলে। এই যে ছাত্রছাত্রীদের কী বলবেন, আগামী দিনে কি এখান থেকে আরও ভালো কিছু পাবে? ছাত্রদেরকে বলবো যারা এখন গোবরডাঙ্গা কলেজে পড়ছে রানিং, তাদেরকে বলবো যে তোমরা আরও যাতে ভালো, আমরা আরও গোবরডাঙ্গা কলেজ আরও এগিয়ে যেতে পারি সেই চেষ্টা যেন আমাদের যারা স্টুডেন্টরা আছে পড়ছে তারা যেন চেষ্টা করে। আপনার নাম? আমার নাম ইলা বাগচি, গোবরডাঙ্গা কলেজ।